আসসালামু আলাইকুম আদাব নমস্কার আজ আমরা একটা ফলের পুষ্টিগুণ সম্পর্কে বলবো এটা আমরা অনেকেই চিনি যদিও শুরুতে অনেকে আমরা এটা খুব বেশি পরিচিত ছিলাম না হ্যাঁ লটকন হলুদাব ছোটো এবং গোলাকার এক প্রকারের ফল ইংরেজিতে একে বলে বার্মিজ গ্রেপ আর এর বৈজ্ঞানিক নাম বেকুরিনা মোটলিয়ানা তবে ইংরেজিতে আরও কিছু নামে বলা হয় রামবাই রামবি মাফিয়া ফেরেন ইত্যাদি শুধু ইংরেজিতেই যে এরকম বিভিন্ন ধরনের বলা তাই নয় আমাদের দেশেও বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হয় যেমন চট্টগ্রামে এ ডাকা হয় ফাটা ময়মনসিংহের লোকেরা বলে কানাইজো আর সিলেটের লোকজন বলে ডুবি এছাড়া অনেক স্থানে লটকনকে কেউ কেউ বলে লটকা লটকাও ইত্যাদি যে যে নামেই ডাকুক না কেন আসলে এর পুষ্টিকোণ এবং এর উপকারিতা যদি আমরা লক্ষ্য করি তাহলে অবশ্যই আমরা একে মূল্যায়ন করব আর তাই তো সারা বিশ্বের বিভিন্ন দেশের মতো আমাদের দেশেও একে বাণিজ্যিকভাবে চাষ করা হয় আর পৃথিবীর অন্যান্য দেশে বিশেষ করে মালয়েশিয়া থাইল্যান্ডে একে বাণিজ্যিকভাবে চাষ করা হয় লটকন পুষ্টিমানের দিক থেকে অপূর্ব একটা ফল কারণ এতে রয়েছে ভিটামিন বি আর ভিটামিন এর বি ওয়ান বি টু যথাক্রমে দশ দশমিক শূন্য চার মিলিগ্রাম এবং শূন্য দশমিক দুই শূন্য মিলিগ্রাম পাকা লটকনের খাদ্যমানের দিক দিয়ে খুবই সমৃদ্ধ প্রতি একশো গ্রাম লটকন কোয়ায় শক্তি থাকে নব্বই কিলো ক্যালোরি যা কিনা আমাদের অত্যন্ত পরিচিত আমাদের জাতীয় ফল কাঁঠালের প্রায় দ্বিগুণ তো এতে আমরা বুঝতে পারলাম এর পুষ্টিগুণ অত্যন্ত বেশি যা কিনা অনেক দামি ফলের চেয়েও কোনো অংশে কম নয় শুধু কি তাই লটকনে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি চর্বি আমিষ লৌহ এবং খনিজ পদার্থ ছিজনের সময় আমরা দুই একটা লটকন খেলে পরেই আমাদের শরীরের দৈনন্দিন ভিটামিন ছিয়ের চাহিদা খুব সহজেই পূরণ হয়ে যাবে তো লটকনের পুষ্টিমান দিক জানা হয়ে গেল এবার জানা যাক এর উপকারিতার কথা যদি কারো বমি ভাব থাকে তাহলে টুপ করে একটা লটকন খেয়ে নিন দেখে নেবেন যে আপনার বমি ভাব খুব সহজেই দূর হয়ে যাবে আর এর ফলে জলীয় অংশের পরিমাণ প্রচুর পরিমাণে থাকার ফলে আপনার পানির তৃষ্ণা বা তৃষ্ণা নিবারণও খুব সহজেই হয়ে যাবে কেউ যদি মানসিক চাপে ভোগে সে যদি এই ধরনের বিশেষ করে লটকন ফল নিয়মিত খায় তাহলে সে মানসিক চাপ থেকে অনেকটা মুক্তি পাবে শুধুমাত্র এই লটকনের ফলই উপকারে আসে তাই না লটকনের সাল পাতা চর্মরোগ দূর করে আর লটকনের ছাল দিয়ে রং হিসাবে ইউজ করা হয় এবং রেশমকে রঙিন করতে বিশেষ সহায়তা করে থাকে লটকন গাছের শুকনো গুঁড়ো বা তার বেশ দ্রুত উপশম হয় এ গাছের পাতা মূল খেলে পেটের পীড়া ও পুরান জ্বর নিরাময় হয় এমনকি গনেরিয়া রোগের ঔষধ হিসাবেও ব্যবহৃত হয় এ ফলের বীজ এ ফল আসলে বেশি মাত্রায় না খাওয়াই ভালো এতে ক্ষুধা দেখা দিতে পারে তো এসব দিক বিবেচনা করলে লটকন অত্যন্ত উপকারী একটি ফল হিসেবে আমরা খুব সহজেই অভিহিত করতে পারি তো আমার এই লটকন সম্বন্ধে এই সুন্দর ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন যাতে ভবিষ্যতে আমরা আরও এরকম অবহেলিত অথচ পুষ্টিমান এবং গুণগত মান দিয়ে যে কোনো বিদেশি ফলকে হার মানায় এরকম ফলের গুণাগুণের হেলথ টিপস আমি আপনাদের দিতে বাধ্য হব বা এ ধরনের ফলের উপকারিতা সম্বন্ধে আমি এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব তো আমার এই ছোট্ট প্রয়াস আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন যাতে ভবিষ্যতে আমি আরও রকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারে তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে